رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم سورة التوبة آيات 25 আয়াত ২৫ গতকাল আমরা ২৪ এসে শেষ করেছিলাম যেই মানে মাত্রাটা টেনে দেওয়া হয়েছিল সেটা দেখে নিই আরেকবার কুল ইন কানা আবা উকুম ওয়া আবনা উকুম বলো যদি হয়ে থাকে তোমাদের পিতারা পিতৃস্থানীয় যারা পুত্ররা পুত্রস্থানীয় যারা ওয়া ইখওয়ানুকুম এবং ভ্রাতৃস্থানীয় যারা ওয়া আজওয়াজুকুম এবং স্ত্রী স্ত্রীরা ওয়া আশিরাতুকুম এবং তোমাদের নিকটাত্মীয় যারা ওয়া আমওয়ালু নিকতারাফতুমুহা তার মানে না পিতৃত্বের সম্পর্ক না পুত্রের সম্পর্ক না স্ত্রীর সম্পর্ক আর না আত্মীয়তার সম্পর্ক এবং কোনো সম্পদ যা আমরা জমিয়েছি ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা সেই ব্যবসায় ভয় করো যার মন্দা হওয়াকে ওয়া মাসাকিনু তারদাউনা হা আহাব বা মাসাকিনু তারদাউনা আর সেই সমস্ত সুন্দর সুন্দর বাড়িঘর যা বানিয়েছো তোমরা যা তোমাদেরকে তৃপ্তি দেয় বা পরিতৃপ্ত তোমরা তা বানিয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি প্রিয়তর হয় আহাব্বু ইলাইকুম তোমাদের কাছে মিনাল্লাহ আল্লাহর চাইতে ওয়া রাসূলিহি এবং তার বার্তাবাহকের চাইতে ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া তার পথে আল্লাহ আল্লাহর রসুল এবং আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টা আল্লাহ আল্লাহর কিতাব এবং আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টা আল্লাহ হাইয়ুল কাইয়ুম রসুল সময়ের এবং তিনি এসেছিলেন তার কাজ সম্পূর্ণ করে দিয়ে তিনি চলে গেছেন যেটা সামনেই আমরা দেখতে পাবো সূরা বাকারা সূরা তওবার যে কতটুকু কাজ ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সর্বাত্মক চেষ্টা আল্লাহর পথে এই তিনটি কাজ এই তিনটি বিষয় আল্লাহ আল্লাহর বার্তা এখন তার বার্তাবাহক নেই আল্লাহর বার্তা এবং সে অনুযায়ী আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টা এই তিনটি বিষয়ের চাইতে যদি উপরে যেগুলো বলা হলো বাবা পুত্র ভাই স্ত্রী নিকটাত্মীয় ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এবং সুন্দর সুন্দর নির্মিত বাড়িঘর যদি প্রিয়তর হয় এই যে প্রিয়তর কথাটি বলার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার কিন্তু এসে গেল যে এইটা একটা মাপ এইটা একটা মেজারমেন্ট আমাদেরকে একটি জিনিস দেখিয়ে দেওয়া হলো যে এটা যদি এর চাইতে বেশি হয় এটাকে আপনারা বা আমরা কীভাবে নেব এটাকে একটা মাপ বা মাত্রা বলবো না তো কোরআন যে মিজান এইটা আমরা এর ছত্রে ছত্রে দেখি এটা দিয়েই যে আমাদেরকে কেয়ামতের মাঠে মাপা হবে চোখ যদি খুলে যায় অর্থাৎ যেমন সূরা আনআমে আমরা দেখেছি হাদা বাসায়রুন লিন্নাস এইটা মানুষের দৃষ্টি সহায় সব কিছু দেখার মাধ্যম এই কোরআন কদ জাআতকুম বাসায়রুন মিন রাব্বিকুম তো তাহলে এই যে এবং মিজান এটা তো এই মিজান দেখিয়ে দিল এক তো আমরা দেখেছি এর আগে যে ইয়োহিক কাল হাক্কা বিকালিমাতিহি আল্লাহ সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে এখন ওইদিকে পুরোটা আলোচনায় যাব না আমরা দুই আয়াত দেখেছি ইন্নামাল মুমিনুনা বিশ্বাসী কারা মুমিনুনা হাক্কা আজ আয়াত চারে আয়াত সাথে দেখেছি ওয়া ইউরিদুল্লাহ আন ইয়োহিক কাল হাক্কা বিকালিমাতিহি সত্যকে সত্য করে দেখাবেন আল্লাহ তার কথা দিয়ে তো সত্যকে সত্য করে দেখানো এবং মিথ্যাকে মিথ্যা করে দেখানো
এতে কার কি পছন্দ অপছন্দ হলে এতে তার কিছু যায় আসে না। তো এই ব্যাপারগুলো যে বাস্তবতা, সেই বাস্তবতাটা আমরা দেখব কিভাবে। তো এইগুলো কে বললেন? কুল বলে আদেশ করলেন রাসূলকে, জানিয়ে দাও যে এইগুলো যদি আল্লাহ এবং তোমার চাইতে, অর্থাৎ বার্তাবাহ বা কিতাবের চাইতে এবং আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টার চাইতে যদি মানে প্রিয়তর হয় তাহলে ফাতার আব্বাস অপেক্ষা করো বা অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতি আল্লাহ বি আমরিহি, অর্থাৎ তোমাদের ব্যাপারে আল্লাহ যে পর্যন্ত না কোনো সিদ্ধান্ত নিয়ে আসছেন, অর্থাৎ তোমাদেরকে নিয়ে তিনি কি করবেন সে ব্যাপারটা তার কাছে থাকলো। তবে জেনে রাখো নেই কথাটা এখানে, কিন্তু আমরা বললাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন বলতে কিন্তু বাদ রাখলেন না, বললাম যে তবে আল্লাহ পরিচালিত করেন না, আল্লাহ পথে চালান না, নির্দেশনা দেন না তাদেরকে যারা মুখে বলে মানি কার্যত মানে না। এখন ছোট্ট করে দেখে নেওয়ার বিষয় হলো যে আমাদের পিতা, আমাদের পুত্র, আমাদের ভাই, আমাদের স্ত্রী এবং আমাদের নিকট আত্মীয় এবং আমাদের সহায় সম্পদ যা জমিয়েছি এবং সেই ব্যবসা যার মন্দা হওয়াকে ভয় পাই এবং সেই বাড়িঘর যা সুন্দর করে সাজিয়ে বানিয়েছি কার কাছে প্রিয়তর নয় সব কিছুর চাইতে, এটা দেখে নেওয়ার জন্য এটা একটা লিটমাস টেস্ট। নিশ্চয়ই দেখে নিতে পারি আমি আমাকে যে এইগুলো কি আমার কাছে, এইগুলো কি আমার কাছে প্রিয় আল্লাহর চাইতে, বা এর কোনো একটা। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন, প্রসঙ্গ পাল্টালো, ইতিপূর্বে সাহায্য করেছেন তোমাদেরকে আল্লাহ বহু ক্ষেত্রে, মাওয়াতিনা কাসীরাতিন, ইয়াওমা হুনাইন, মক্কা বিজয়ের পরে যে হুনাইনের যুদ্ধ সেই হুনাইনের দিনে, ইদ আজাবাতকুম কাসরাতুকুম, এই জায়গাটাও রব্বুল আলামিন দেখিয়ে দিলেন যে মক্কা বিজয় অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো এবং তারপর মক্কার স্থানীয়রাও সব রসুলের পক্ষের মানুষ হয়ে গেলেন এবং তখন মদিনা থেকে আসা, এগুলো সব ঐতিহাসিক সূত্র, 10,000 এবং মক্কা থেকে আরও জুড়ল 2,000। তো হুনাইন বলে একটা জায়গা আছে, সেখানকার এক গোত্র আছে, সেই গোত্র মানে হুনাইন জায়গাটাকে জয় করার জন্য, সেই মানুষদেরকে জয় করার জন্য একটা অভিযান ছিল, সেই অভিযানের কথা বলছেন আল্লাহ। ইয়াওমা হুনাইন ইদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য যখন তোমাদেরকে খুব মানে আপ্লুত করে দিল, মুগ্ধ করে দিল, ঠিক যেমন আমরা বদরের যুদ্ধে দেখেছি যে যখন ঘর থেকে বার হচ্ছিল ইবলিস বলতেছিল আমি তোমাদের সঙ্গে আছি, তো সেই রকম যে আজ তোমাদের সঙ্গে বিজয়ী হওয়ার বা তোমাদের মোকাবেলায় যুদ্ধ করার কেউ নেই। তো ইদ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদেরকে মুগ্ধ করেছিল তোমাদের আধিক্য, তোমাদের সংখ্যা, ফালাম তুগনি আনকুম শাইয়ান, এবং সেটা কোনো কাজই আসেনি তোমাদের রক্ষা করতে সামান্যতম, ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, এবং মানে ভূপৃষ্ঠ এত প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের কাছে অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছিল। বলা হয় ঐতিহাসিক সূত্র মতে যে চারিদিক থেকে পাহাড়ের উপর থেকে একেবারে বৃষ্টির মতো মানে তীর এসে সব ছিন্ন ভিন্ন করে দিল 10-12 হাজার মানে সৈনিক, তো আর বলা যাবে না 10-12 হাজার বাহিনীর মানে বাহিনীকে, সুম্মা ওয়াল্লাই তো মুদবিরি, তখন তোমরা পিছন দিকে পালাচ্ছিলে সব, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি। এই যে বিষয়টা আমি কালকেও আপনাদেরকে বলেছি সূরা তওবায়, তওবার প্রসঙ্গ আসার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা যে আমরা প্রত্যেকে যারা আমরা কোরআন পড়ি বিশেষভাবে তারা এই ব্যাপারটা ভেবে দেখব যে আমরা ছোটবেলা থেকেই, আমরা যেহেতু মুসলিম ঘর মানে ঘরে আমাদের জন্ম, মুসলিম সমাজে আমাদের লালন পালন এবং বেড়ে ওঠা, আমরা ছোটবেলা থেকেই রসুলকে এক মহামানব হিসেবে দেখে এসেছি, আল্লাহ রসুলকে বিশেষ করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার যুদ্ধ জয়, তিনি যুদ্ধ করা এবং সমাজ নির্মাণ
তার সঙ্গে সাহাবায়ে কেরামের মানে কর্মকাণ্ড, এই সবই তো আমাদের ইতিহাস। এখন কোরআন পড়তে এসে দেখছি যে সব আল্লাহ করছেন, এবং এই ব্যাপারটা ভাবতে বলেছি যে এই এখানে এসে কোরআন কোনো আর নির্দিষ্ট প্রেক্ষিতের বিষয় থাকলো না। তার মানে এইভাবে এই কিতাব অনুযায়ী যদি কিছু লোক গড়ে ওঠে, তাহলে তাদেরকে দিয়ে তিনি একটি কাফেলা তৈরি করবেন এবং সেই কাফেলা হবে বিজয়ী। লাগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার বার্তাবাহকরা যে কোনো অবস্থায় বিজয়ী থাকব। সূরা মুজাদিলা আয়াত 22, যে আয়াতটি আমি উচ্চারণ করলাম। তো এই যে আমরা চলছি, এইটা যেন লক্ষ্য করি ব্যাপারটা, যে সব কিছুর কর্মকর্তা মানে আল্লাহ, সব করছেন স্বয়ং আল্লাহ। শুধু তাকে বিশ্বাস করে, তার কথায় বিশ্বাস করে কিছু মানুষ সেই সমস্ত কথা অনুযায়ী চলার ফলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, এবং বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে নিয়ে তিনি একটি দল করেছেন, কোনো ব্যক্তি নয়, এমনকি রসুলও নয়। কিন্তু আমার দু তিনজন ওস্তাদি বলেছেন রসুল একটি পার্টি তৈরি করেছে, একটা স্পষ্ট শব্দ তার মুখ উচ্চারিত। যাই হোক, তো এটা এক ধরনের ধারণা এক সময়কার ছিল আর কি। তো আমরা কি দেখতে পাচ্ছি কোরআনে? সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, সকলেই যখন ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছিল তখন আল্লাহ স্থিতি নাজিল করলেন তার বার্তাবাহকের উপরে। এই আয়াত আমাদের পড়ে আমাদের কি হবে? আমরা কি ইতিহাস পড়ছি? আমরা কি অতীতের কোনো কাহিনী পড়ছি, নাকি এর কোনো সরাসরি এর কোনো মানে কার্যকারিতা বা এর কোনো অ্যাপ্লিকেশন আমাদের জীবনে আছে? ওয়ালাল মুমিনিন, এবং বিশ্বাসীদের উপরে, ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা। দেখুন, তাহলে একটা স্থিতি দৃঢ়তা নাজিল করে আল্লাহ তার বার্তাবাহকের উপরে এবং তাদের উপরে যারা বিশ্বাস এনেছিল, মানে প্রকৃত বিশ্বাসীদের উপরে। আর পালিয়ে গেল কারা? বোঝাই যাচ্ছে, যারা আমাদের মতো মুসলিম। বোঝাই যাচ্ছে রসুল এসেছেন বিজয়ী শক্তি হিসেবে, তখন সকলেই মানে যেমন 16ই ডিসেম্বরের পরে সকলেই এখানে মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছিল, আমরা তখন ষোড়শ বাহিনী বলতাম, 16 ডিভিশন বলতাম। তো সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়ালাল মুমিনিন ওয়া আনজালা জুনুদান, এবং নাজিল করলেন তিনি এমন এক বাহিনী, লাম তারাউহা, তোমরা তাকে দেখতে পাওনি, তোমরা সেই বাহিনী দেখোনি। অর্থাৎ ফেরেশতারা, এই ব্যাপারটা সহৃদয় পাঠক যারা কোরআনের, যারা আসলে একটা বিরাট কৌতূহল নিয়ে এসেছেন যে আমরা কি আসলে এতটাই নিঃস্ব, আমাদের কি কিছুই নেই? আমরা আল্লাহ বিশ্বাসী মানুষ, যিনি সর্বশক্তিমান, তাকে আমরা বিশ্বাস করি, আর আমরা এত অসহায় কেন? ওয়াজ্জাবাল্লাযীনা কাফারু, বাহিনী পাঠিয়েছেন যারা প্রত্যাখ্যান করেছিল আল্লাহর বার্তাবাহকের আহ্বান, তাদেরকে তিনি শাস্তি দিতে পাঠিয়েছেন। ওয়াজালিকা জাজাউল কাফিরিন, এবং অবিশ্বাসীদের, অগ্রাহ্যকারীদের, অস্বীকারকারীদের শাস্তি এইরকমই হয়। আবারও বলছি, ওয়াআনজালা জুনুদান, এবং তিনি নাজিল করলেন একটি বাহিনী, লাম তারাউহা, কার উপরে? রাসূল এবং ওয়াল্লাযীনা আমানু, এবং রাসূল এবং আলাল মুমিনিন। ثُمَّ يَتُوبُ اللَّهُ مِنْ بَعْدِ ذَلِكَ عَلَى مَنْ يَشَاءُ, বাংলাটা পড়ে নেই, তাহার পর তোমরা ইহাও দেখিতে পাইয়াছ যে, এটা উইদিন ব্রাকেট, এইভাবে শাস্তি দানের পর আল্লাহ যাহাকে ইচ্ছা করেন তওবা করারও সুযোগ দান করেন। কথাটা এইভাবে বলা হচ্ছে তর্জমায়, সত্য কথা, আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং করুণাময়। আর আমরা একালের গবেষণালব্ধ যে অভিব্যক্তি, সেইভাবে বলতে গেলে সোম্মা এর পরেও, অর্থাৎ হুনাইনে যারা
আক্রান্ত হওয়ার পরে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গিয়েছিল, রসুল স্থিতি ছিলেন, দাঁড়িয়েছিলেন, এবং যারা বিশ্বাস এনেছিল প্রকৃত অর্থে বিশ্বাসে যারা তারা ছিল তাদের উপরে আল্লাহ ফেরেশতা নাজিল করলেন এবং অনিবার্য বিজয় হলো। তো এখানে কাফের কারা? কাফের একটা হলো যে মুসলিম বলে আসলো, যারা সঙ্গে এলো কিন্তু বিপদ দেখে পালিয়ে গেল। আবার যারা যাদের কাছে জয় করার জন্য যাদের যাদের কাছে গিয়েছিলেন সেখানে যারা ছিল তাদেরকে শাস্তি দেবেন আল্লাহ। আয়াত 27 বলা হচ্ছে সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মান ইয়াশা। এই যে আলা মান ইয়াশা, এই ব্যাপারটা কোন দিকে নিয়ে যায়? সুম্মা ইয়াতুবুল্লাহ, এর পরও আল্লাহ ফিরে তাকালেন, মিন বাদি যালিকা, এই অপরাধ করার পরে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যাওয়া, এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গিয়েছিল যে তোমরা কখনো মানে কখনো তোমরা কোনো পক্ষের মানে আল্লাহু আকবার, অর্থাৎ যেখানে নিষিদ্ধ একবার সম্পূর্ণ যে তোমরা যখন কোনো অবিশ্বাসী বাহিনীর মোকাবেলা করবে তখন কোনোভাবে তোমরা পিছটান দিতে পারবে না, পিছিয়ে যেতে পারবে না। আমি হঠাৎ করে ওই যে মাথায় চাপ পড়ে এবং তখন হারিয়ে যাই। হ্যাঁ, ইন্নালিল্লাহি, এই সূরা আনফালেরই আয়াত 15, ইয়াআইয়ুল্লাযীনা আমানু ইযা লাকীতুম, ওহে যারা বিশ্বাস এনেছো, যখন তোমরা মুখোমুখি হলে, আল্লাযীনা কাফারু, তাদের যারা তোমাদের বার্তাবাহক বা আল্লাহর আহ্বানকে অস্বীকার করেছে, জাহাফান, ফালা তাওয়াল্লাউহুমুল আদবার, কোনোভাবে তাদেরকে পৃষ্ঠদেশ প্রদর্শন করবে না। ওয়ামান ইউয়াল্লিহিম ইয়াউমায়েদিন দুবুরান, এইরকম কোনো সময় যদি হয় যে তোমরা এমন দিনে মুখোমুখি হয়েছ, ইল্লা মুতাহারিফান লিল কিতালিন আও মুতাহাইয়াজান ইলা ফিয়াতিন, মাযাল্লাহ, তাহলে ফাকাদ বাআ বিগাদাবি মিন আল্লাহ, তাহলে সে যেন নিজেই টেনে নামালো আল্লাহর ক্রোধ তার উপরে। ওয়া মা বাহুম জুহু জাহান্নাম, এবং তার ঠিকানা জাহান্নাম, ওয়া বিসাল মানে মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। এটা কিন্তু চূড়ান্ত কথা হয়ে গেছে যে হে মুসলিমরা, হে বিশ্বাসীরা, তোমরা যখন, তোমরা তো আল্লাহ বিশ্বাস করো, তোমরা যখন কোনো বৈরীশক্তির মোকাবেলায় যাবে বা তোমাদের বিরোধীদের মোকাবেলা মুখোমুখি হবে, কোনো অবস্থাতে পিছন ফিরবে না। তো পিঠ দেখাবে না, এখন কি হবে যদি দেখাও, তাহলে কি হবে? দুটো কারণ দেখিয়েছেন, হয় নিজের দলের সঙ্গে মেশার জন্য দুপা পেছানো, অথবা জোরে আঘাত করার জন্য দুপা পেছানো, ছাড়া এই দুটি কারণ ছাড়া যদি অন্য কোনো কারণে পিছাও তাহলে সম্পূর্ণ আল্লাহর ক্রোধ তোমার উপরে নিপতিত হবে এবং তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই ব্যাপারটা তো আমরা দেখলাম যে আমরা এটা ওয়ান ওয়ে ট্রাফিক, এখান থেকে পিছিয়ে যাওয়া যায় না, পেছন দেখানো যায় না। তো তাহলে ওই আইনের মানে আওতায়, অর্থাৎ সূরা আনামের 15-16 আইনের আওতায়, 25-এ সূরা তওবার, যারা হুনাইনের দিনে যারা পিছিয়ে গিয়েছিল তারা আল্লাহর ক্রোধের শিকার হয়েছে।
এইখানে কিন্তু সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি দালিকা এই ব্যাপারটা দেখুন আয়াত 27 এসে যাদের কথা বলা হচ্ছে তারা এরা যারা মুসলিম হয়ে রাসূলের সঙ্গে ছিলেন কিন্তু আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে একদম ছিন্ন ভিন্ন হয়ে এদিক সেদিক পালিয়ে গেলেন দাঁড়িয়ে থাকলেন রাসূল এবং যারা প্রকৃত অর্থে বিশ্বাসী তারা মুমিনুনা হাক্কা এইভাবে মানে দেখতে হবে এবং বুঝতে হবে ব্যাপারটা সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা যেহেতু যাই হোক না কেন রাসূল এসেছেন তার সঙ্গে তাকে এখন সমর্থন করবেন বলে এরা কথা দিয়েছে এরপরেও আল্লাহ ফিরে তাকালেন ফেরালেন তার করুণার দৃষ্টি এই অপরাধের পরেও যেখানে আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু তাকালেন কার উপরে আলা মানিয়াশা অর্থাৎ তিনি তার করুণা দৃষ্টি ফেরালেন তার উপরে যে চাইল অর্থাৎ যে বুঝল সূরা আল ইমরানে আমরা এটা দেখেছি যে বুঝল যে যুদ্ধক্ষেত্র থেকে আমার পালিয়ে যাওয়া উচিত হয়নি আমি ভুল করেছি আল্লাহু গাফুর রহিম এই ব্যাপারটাও আপনাদেরকে বুঝতে হবে যে এরপরে আল্লাহ যাহাকে ইচ্ছা করেন তওবা করার সুযোগ দান করেন এখানে যেরকমভাবে তর্জমা আছে আমরা তর্জমা করেছি সুম্মা ইয়াতুবুল্লাহ এবং তারপরও ফিরে তাকালেন আল্লাহ মিন বাদি যালিকা এই অপরাধ করার পরে ক্ষমার অযোগ্য অপরাধ যেটা সূরা আনামে আমরা দেখেছি একেবারে ক্রোধ আসবে তোমার উপরে অনিবার্য ক্রোধ আসবে তোমার উপরে 15 এবং 16 সূরা আনাম এবং ঠিকানা তোমার জাহান্নাম একদম ফাইনাল মানে করে দেওয়া হয়েছে এরপরেও আমি ফিরে তাকালাম কার দিকে যে চাইল আল্লাহু গাফুরুর রহিম এই একটাই কথা আমি একটু ঘুরিয়ে বললাম কিন্তু এইভাবে বললে এর মানে ইয়াটা অভিব্যক্তিটা আরো সুন্দর হয় ইয়া আইহুল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ওহে যারা বিশ্বাস এনেছো যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে তারা আসলে অপবিত্র নিকৃষ্ট নাজাস শব্দটির মানে কি বলবো নাজাস বলতে আমরা মানে মনে করুন যে মল মূত্র বীর্য যা খুবই খুবই ঘৃণিত কোনো জিনিসকে যদি বলি তাহলে বলা যেতে পারে ওহে বিশ্বাসীরা যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে তারা তোমাদের কাছে মানে ঘৃণিত কিছু ফালা ইয়াকরাবু আল মসজিদ আল হারাম বাদা আমিহিম হাদা এরা যেন কোনোভাবে পবিত্র মসজিদের কাছেও না আসে এই বছরের পরে ব্যাপারটা দেখে নিন তাহলে এখন আবার আরেক নতুন ডাইমেনশনে চলছে যে রসুল তার মুসলিম বাহিনী নিয়ে মক্কা এসেছেন মদিনা থেকে এবং সেখানে একটি অভিযানের পরে সেখানকার ব্যর্থতা সাফল্য যা হলো না হলো 25, 26, 27 ইতিহাস দেখলাম এখন সেই বিশ্বাসীদেরকে যারা চাইল যে প্রভু ভুল হয়ে গেছে আমরা এই যুদ্ধক্ষেত্র থেকে পালানো ঠিক হয়নি আমাদের অনিবার্য বিজয় এটা আমরা জানতাম না বা বুঝতাম না বা বুঝতে পারিনি ক্ষমা করো আমাদেরকে তাদের দিকে আল্লাহ তার করুণার দৃষ্টি ফেরালেন সেই বিশ্বাসীদেরকে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস দেখো যারা আল্লাহর অংশীদার করে তারা আসলে ঘৃণিত ফালা ইয়াকরাবু আল মসজিদ আল হারাম বাদা আমহিম হাদা মানে তাদের জন্য এই বছরই শেষ তারা যেন এই বছর পরে আর মসজিদের ধারে কাছেও না আসে পবিত্র মসজিদের আমানতটা দিলেন কাদেরকে বিশ্বাসীদেরকে ওয়াইন খিফতুম আইলাতান এখন যদি মুশরিকরা এই কাবায় না আসে তাহলে কি হবে প্রচণ্ড অভাব হতে পারে টাকা পয়সার আমদানি হবে না ভাবুন ব্যাপারটা বাহ্য দৃষ্টিতে কি দেখা যায় আয়াত 17 সূরায়ে তওবার আমরা দেখেছি মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাহর অংশীদারে যারা বিশ্বাস করে তারা তাদের এটা মানে সম্ভবই নয় এটা যে তারা মসজিদের কোনো কর্মকর্তা হবে বা মসজিদের দেখাশোনার দায়িত্ব তাদের কাছে থাকবে শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরে মানে তাহলে কি হলো মসজিদ হলো আল্লাহর একত্ববাদের একত্ববাদের প্রতিষ্ঠান আর সেখানে শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরে আর একত্ববাদকে তারা যে স্বীকার করে না তারা তো নিজেরাই সাক্ষ্য বহন করছে তার
তারা কি করে একত্ববাদের ইবাদতখানা যেটা সেখানে তারা তার কমিটি হবে সেটাই বলছেন এখানে যে ওহে বিশ্বাসীরা আল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবু আল মসজিদাল হারাম বাদা আমিহিম হাদা এই বছরের পরে তারা যেন মসজিদে হারামের ধারে কাছেও না আসে ওয়াইন খিফতুম আইলাতান যদি অভাবের ভয় করো ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ছত্রে ছত্রে এই বিষয়টা স্পষ্ট যে আমরা মনের মধ্যে একটা রাখবো কিতাব পড়বো তেলাওয়াতের জন্য অক্ষরে অক্ষরে দশ নেকির জন্য তা তো হবে না যদি বিশ্বাস করি যে আল্লাহ আছেন এবং আল্লাহ এই পাঠ্য দিয়েছেন এবং এই পাঠ্য নির্ভুল দেখেছেন তিনি তার নিয়ন্ত্রণে এই পাঠ্য কোনো মানবে মানবমণ্ডলী বা পৃথিবীর সকল মানুষ সকল জিন একত্রিত হলেও এইরকম একখানা গ্রন্থ রচনা করতে পারবে না এর কোনো বিজ্ঞানে বিকৃতিও ঘটাতে পারবে না তর্জমার ক্ষেত্রে বিভিন্ন টার্নিং পয়েন্টে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দুর্বল অ্যাপ্রোচ আছে বা মানে কথাকে ঘুরিয়ে ফিরিয়ে নেয় কিন্তু যারা একটুখানিক আরবি চর্চা করবেন তারা বুঝতে পারবেন যে আসলেই এমন এক সাহিত্য যাকে নড়াচড়া করা যায় না সুবহানাল্লাহ তো ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি অভাবের ভয় যদি পাও তাহলে খুব শীঘ্রই আল্লাহ ধনী করে দেবেন তোমাদেরকে সচ্ছল করে দেবেন তোমাদেরকে তার অনুগ্রহ দিয়ে সেই যে বলছিলাম যে সব কিছুর কর্মকর্তা আসলে কি তাহলে এই যে আমরা এখন দল বানাই আমরা জামাত বানাই আমরা একটা করে গোষ্ঠী বানাই এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ আমরা নেই এইগুলো কতটা মানে যাকে বলে যে মানে লিগ্যাল করা যাবে কোরআন থেকে কারণ যেখানে এত বড় কথা এত বড় বাহিনী নিয়ে গেলেন সমূহ পরাজয়ের সম্মুখীন হলেন এবং আল্লাহর বার্তাবাহক যিনি এবং যারা প্রকৃত অর্থে বিশ্বাসী তারা দাঁড়িয়ে থাকলেন এবং তাদের উপরে আল্লাহর সমর্থন এলো ফেরেশতারা এলো এই যে ব্যাপারটা এই অদৃশ্য জগতে আমরা যেটা কোরআনের সূচনাতেই পড়ে এসেছি ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যে বিশ্বাস করে মানে কি অর্থাৎ আমি এই যে দেহটি আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছি দৃশ্যমান জগৎ মূলত পরিচালিত হচ্ছে অদৃশ্য শক্তির দ্বারা আমরা তো দেখি আমরা করি আমরা চলি আমরা বলি আমরা উপার্জন করি আমরা খাই আমরা আনন্দ করি না দেখুন এখন কোরআন কি বলছে তাহলে যদি মোশরিকরা এই বছর পরে আর তোমরা নিষিদ্ধ করে দাও তাহলে আর কি হবে অভাব হতে পারে এইটাই ভয় পাবা আপাত দৃষ্টিতে দেখা যাবে যে তখন কি হবে এত টাকা পয়সা লাগবে কোথায় পাব তো আল্লাহ তার অনুগ্রহ দিয়ে সে অভাব দূর করে দেবেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমি পরে বললাম কথাটুকু কেটে দিয়ে অর্থাৎ তোমাদের অ্যাকর্ডিং টু ইয়োর পারফরমেন্স যদি তার ইচ্ছাকে তোমরা মানে তোমাদের প্রতি ইতিবাচক করাতে পারো তবে মসজিদের দখল পেলেই হবে না একদল লোক মসজিদের দখলদারিত্ব করত তোমরা এখন দলে ভারী হয়েছো তোমরা এখন মসজিদ দখল করেছো এটার জন্য নয় এই কারণে আল্লাহ ইনশা আলাদা করে রেখে দিয়েছে ওয়াইন খিফতুম আইলাতান যদি ভয় পাও অভাবের ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি তাহলে এটা নিশ্চিত বা খুব শীঘ্রই আল্লাহ তোমাদেরকে সচ্ছল করে দেবেন আল্লাহ তার অনুগ্রহে ইনশা যদি তিনি ইচ্ছা করেন ইন্নাল্লাহ আলিমুন হাকিম এই জোড়াও বড় ভয়ঙ্কর নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সকল বিষয়ে জ্ঞানী কাতিলু যুদ্ধ করো আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির মোকাবেলা করো যুদ্ধ করো তাদের মোকাবেলায় যারা বিশ্বাস করে না আল্লাহতে এবং যারা বিশ্বাস করে না পরকালে এখন থাকলো কি বাকি খালি মূর্তি পূজকই তো থাকলো না ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু মানে এই আয়াতটা একটু দেখে নিতে হবে আমাদের গায়ে লাগিয়ে নিতে হবে আমাদের নিজেদেরকে মেপে দেখতে হবে এইটা দিয়ে একেবারে সম্পূর্ণ যুদ্ধ করে মানুষ কার সাথে বিরতি মানে একেবারে
বৈরীশক্তির বিরুদ্ধে। তো বৈরীশক্তি কারা? যারা বিশ্বাস করে না আল্লাহতে এবং পরকালে। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তার বার্তাবাহকের মাধ্যমে যা নিষিদ্ধ ঘোষণা করেছেন সেইটা সে নিজের উপরে হারাম করে না। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের সহজ কথা, যে আল্লাহ যেটা হারাম বলেছেন সেটা নিজের উপরে হারাম করে না, সেটা নিষিদ্ধ করে না। ওয়ালা ইয়াদিনুনা দিন আল হক, এবং নিজের জীবনযাপন পদ্ধতি সে অনুযায়ী করে না, বা নিজে 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 জীবনে সেভাবে চলে না যেইভাবে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন জীবনযাপন পদ্ধতি। মিনাল্লাদিনা উতুল কিতাব, এইখানে এসে আলাদা একটা সুর পাওয়া গেল। কাদের মধ্যে থেকে ব্যাপারটা বলা হচ্ছে, কাদেরকে বিশেষ করে বলা হচ্ছে, যাদের মধ্যে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে। এখন উল্টো দিকে যাব, অর্থাৎ তওরাত ইঞ্জিলের অধিকারী যারা, যারা দাবি করে যে আমরাও আল্লাহ বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, কিতাবে বিশ্বাসী, এরা যদি এখন হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই দিনের অনুসারী না হয়, এই দিনে না আসে, এবং রসুল আল্লাহ রসুলের মাধ্যমে যা হারাম করেছেন সা তা হারাম করে না নেয়, এবং পরকালে বিশ্বাস না করে, আল্লাহতে বিশ্বাস না করে, তাদের মোকাবেলায় যুদ্ধ কর। হাত্তা ইউতু আল জিজিয়া আন ইয়াদিন ওয়াহুম সাগিরুন, অর্থাৎ যে পর্যন্ত না তারা পরাজিত হওয়ার পরে এই স্বীকারোক্তি দেবে যে আমরা যদি এই দেশে বসবাস করি তাহলে আমরা ট্যাক্স দেবো, জিজিয়া দেবো। যতক্ষণ না তারা নিজেদের হাতে জিজিয়া দিতে এবং সংখ্যালঘু হয়ে থাকতে প্রস্তুত হয়। এখানেও একটা লিমিটেশন দেখুন, যে যুদ্ধ করো মানে মেরে ফেলো নয়, অথচ হত্যা। ফাকদুলুহুম হাইসু সাকিফতুমুহুম, যেখানেই পাও খুঁজে খুঁজে মারো, যদি তওবা করে ফাইন তুবতুম ফাহুয়া খায়রুন লাকুম। এইভাবে মানে মানে মাত্রাটা কীভাবে রাব্বুল আলামিন, মিজানটা কীভাবে রাব্বুল আলামিন একটা মানুষকে কীভাবে তৈরি করেছেন, এই বিষয়টা যদি এই কোরআন না পড়া হয় এবং কোরআন যদি কেউ না জানে তাহলে সে কী করে বুঝবে, সে যে আসলে মানুষ যে বলি আমরা, মানুষ আসলে মানবতা, মানবতা কোথায় পাবে মানবতা? মানুষকে তো, এই দুপে জন্তুকে তো আগে মানুষ হতে হবে, এবং সেই মানুষ অর্থাৎ দুপে জন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়া চর্চা করলে মানুষ হবে, এবং সেটাই এই কোরআন। তাহলে এখন কোরআন সম্পূর্ণ বিলুপ্ত, কোরআনকে সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়েছে মানুষের জীবন থেকে, তো মানুষ মানুষ হবে কীভাবে? হ্যাঁ, মানুষের লেখা কিছু পাঠ্য দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মসজিদ মাদ্রাসায় কিছু শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, সেগুলো নিয়ে কেউ যদি দেখেন মাঝে মাঝেই চিৎকার ওঠে এটা আদৌ কোনো শিক্ষাই নয়। তো এই মানে ফাঁকে বলতে ইচ্ছা করে, সিএনএন এবং বিবিসি দেখলে মাঝে মাঝে আফ্রিকার অবস্থা দেখানো হয়, খুব গরজ পড়ে গেছে এখন আমেরিকার ইংল্যান্ডের যে আফ্রিকা দখল করার জন্য, সেখানে নাচ গান ন্যাংটা হয়ে সাজ গোজ সব কীভাবে সেই কালো কালো ভূতের মতো মানুষগুলোকে শেখাচ্ছে, এবং সেখানে লেখাপড়ার জন্য কী সুন্দর ক্লাসরুম করে দিচ্ছে, এবং তারা লেগে গেছে কাজে। লোহিত সাগরের চার মাল চওড়া লোহিত সাগরের পাড়ি দিলেই আরবরা ছিল ওখানে, পৃথিবীর সমস্ত ধন সম্পদ তাদের কাছে, তাদের উচিত ছিল গিয়ে গোটা আফ্রিকাকে আবাদ করা, করেনি তারা। সুরা আনফালের আয়াত 29 আমরা পড়েছি, ইয়া আইয়ুল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারো, ইয়াজআল লাকুম ফোরকানান, তো তিনি তোমাদেরকে ফোরকান দেবেন, ফোরকান তৈরি করে দেবেন, অর্থাৎ তোমরা তখন সব কিছুর পার্থক্য নির্ণয় করার ক্ষমতা পাবা। তো এখন ইন তাত্তাকু যদি বলি তাহলে কি, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, তো এই কিতাব না জানা ছাড়া, কিতাব না জানলে কি করে মুত্তাকি হওয়া যাবে? আমরা তো একটু লম্বা কুর্তা লম্বা দাড়ি রুমাল টুমাল পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে খুব মুত্তাকি মানুষ, কোন শব্দ কোথায় নিয়ে এসে ব্যবহার করছি? কাতিলু আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখিরি ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব,
তাহলে ইহুদি খ্রিস্টানরা এখন সংখ্যালঘু হয়ে থাকবে এবং জিজিয়া দেবে নিজেদের হাতে। এটা ছিল আয়াত 29-এর আদেশ, এবং 28-এর আদেশ ছিল যে এই বছরের পর যেন কোনো মুশরিক এই পবিত্র মসজিদের ধারে কাছেও না আসতে পারে। আয়াত 30, কি অপরাধ, কেন এদেরকে সংখ্যালঘু হতে হবে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, মানে কি শিরক তারা করে? ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসিহু ইবনুল্লাহ, আর নাসারারা বা খ্রিস্টানরা বলে মসিহ বা ঈসা আল্লাহর পুত্র। জালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এইটা তাদের কথার কথা, মুখের কথা। ইউদাহিউনা কাউলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, এরা তারই পুনরাবৃত্তি করছে যারা সেই সময়ে, যারা মূলত মানে এই কুফুরি করেছে বা এই অকৃতজ্ঞতার কাজ করেছে, তারা যে সমস্ত কথাগুলো বলেছিল সেই সময়, ঈসার সময়ে, তারা সেই কথাগুলোরই চর্চা করে। কাতালাহুমুল্লাহ, ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাদেরকে। আন্না ইউফাকুন, এরা কোথায় ধোকা খাচ্ছে, কি কারণে এই কথাগুলো তারা বলে? মানে আল্লাহর পুত্র হতে হবে, আল্লাহর পুত্র আছে, কেন করতে হবে এরকম বলতে হবে? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান, এক নম্বর অপরাধ। ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর পুত্র। নাসারারা বলে মাসিহ ইবনুল্লাহ। দ্বিতীয় দোষ 31 সূরা তওবা, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান, এরা বানিয়ে নিয়েছে, ধরে নিয়েছে এদের পীর মাশায়েখ যারা আছে এবং আলেম ওলামাকে এদের প্রভু, এদের রব, এদের মান্য। রব শব্দটি বহু বচনে এখানে আছে, আর বাবান। হ্যাঁ, একটি টিকা আপনাদেরকে পড়ে শোনাই। আদি বিন হাতিম, যিনি খ্রিস্টান ছিলেন, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন, তখন তিনি প্রশ্ন করেছিলেন এই আয়াত নিজেদের আলেম ও দরবেশদেরকে খোদা বানিয়ে নেবার যে দোষারোপ আমাদের প্রতি করা হয়েছে তার প্রকৃত তাৎপর্য কি? আমরা তো এরকম করি না, ভাবুন ব্যাপারটা। আমাদের আলেম দরবেশকে, আমাদের পীর মাশায়েখ যারা, আর যাদেরকে মানি আমরা, তাদেরকে আমরা রব হিসেবে মানি, এরকম তো ব্যাপারটা নয়। উত্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কি সত্য নয় যে যা কিছু তারা হারাম বলে তোমরা সেগুলোকে হারাম বলে মেনে নাও, অর্থাৎ তারা যা নিষেধ করে তোমরা সেগুলোকে নিষিদ্ধ হিসেবে মেনে নাও, আর যা কিছু তারা বৈধ বলে তোমরা সেগুলোই করো? তিনি বললেন, হ্যাঁ, এরূপ তো আমরা করি। যার যার সিলসিল অনুযায়ী, যার যার পীর তাকে যা যা করতে বলে তা করে, আর যা যা নিষেধ করে তা সে করে না। রসুল বললেন, বাস এরই নাম তাদেরকে রব বলে মান্য করা, প্রভু। বাংলা কি বলবো? প্রভু। তাহলে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান, তারা বানিয়ে নিয়েছে তাদের পীরদেরকে, তাদের আলেম ওলামাদেরকে তাদের প্রভু। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়াও। আমি কিন্তু আল্লাহ ছাড়া বলিনি, আল্লাহকে বাদ দিয়ে এখানে লেখা আছে আমি কিন্তু তা বলিনি, আমি বলেছি আল্লাহ ছাড়াও, কারণ আল্লাহকে কেউ বাদ দেয় না, আল্লাহকে সকলেই মানে। কারণ পীর সাহেবও যা কিছু বলেন আল্লাহকে মেনে বলেন, এবং তিনি কখনো বলেন না যে আমাকে মানো আল্লাহকে বাদ দাও, এটা বলেন না। তার মানে আল্লাহও আছেন, আমাকেও সঙ্গে মানতে হবে, এইভাবে বলেন। এরপরে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ ওয়াল মাসিহা ইবনে মারিয়াম, এটা এক দল গেল, এবং মরিয়াম পুত্র ঈসাকেও তারা বানিয়ে নিয়েছে তাদের প্রভু। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদান, যেখানে তাদেরকে আদেশ করা হয়নি এছাড়া আর কিছুরই, যে তারা যেন গোলামি করে ইলাহান ওয়াহিদান, একমাত্র মান্য আল্লাহর। লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া,
সুবহানাহু। পবিত্রতা তার আম্মা ইউশরিকুন, সেই সব থেকে যাদেরকে তারা তার অংশীদার হিসেবে সাব্যস্ত করে। ইউরিদুন আন ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, এই খ্রিস্টানরা ইহুদিরা কি চায়, এরা চায় যে তাদের মুখের ফুৎকারে আল্লাহর আলোকে তারা নিভিয়ে দেবে। ভাবুন, আল্লাহর আলো কি, এটাও এখানে প্রশ্ন, এবং তারা কি কাজ করে তাও এখানে আল্লাহ বলে দিলেন, এবং কেন তাদেরকে তিনি সংখ্যালঘু বলেছেন আয়াত 29-এ বলেছেন, অপরাধ কি তাদের তাও আল্লাহ বলেছেন আয়াত 30-এ। তো সেইগুলোকে সামনে রেখে আবার পড়ুন, আবার পড়ুন এবং দেখুন। এইবার তাদের কথা বলছেন, তৃতীয় দোষ তাদের, তারা চায় যে তাদের এই মুখের কিচ্ছা কাহিনী দিয়ে তারা আল্লাহর আলোকে নিভিয়ে দেবে। এই যে বিআফওয়াহিহিম, এখন যদি অপরাধ হয়ে যাবে, ব্যাপারটা অবশ্যই আমাদের এই বর্তমান সমাজে, কিন্তু বলতে বাধ্য হতে হয়, কোরআনকে সামনে নিয়ে কোনো সত্যকে গোপন করা আমার সাধ্যের বাইরে। কারণ আমি পৃথিবীর কোনো কিছুই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মানে যাই হোক, আল্লাহ ছাড়া মানে আর কিছুকে ভয় করলে কোরআন প্রকাশ পাবে না, সেই ব্যাপারটা জ্ঞানত মানে বসানো আছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য এখন চারিদিকে তাকিয়ে দেখুন যে কোরআন ছাড়া যত আলোচনা, যত গল্পগুজব, যত ওয়াজ নসিহত যেখানে যা হয়, যত উপদেশের নসিহা উপদেশ নসিহত খয়রাত হয় যেখানে যা কিছু হয়, সবার দিকে একটু তাকিয়ে দেখুন। আমরা তো জানি, আপনি কোরআনের এই আয়াতখানাও পড়ুন, নিজে পড়ুন, কারো কাছ থেকে শুনে নিন, এবং তারপর আপনি তুলনা করে দেখুন যে আসলে এই সমস্ত ওয়াজ নসিহতে কী পাওয়া যায়। মূলত এরা চায় যে নিভিয়ে দেবে এরা আল্লাহর আলোকে, অর্থাৎ এই কোরআনের আল্লাহর আলো বলতে কোরআনের বক্তব্যকে, আল্লাহ আয়াত হিসেবে যারা তার রাসুলের মাধ্যমে মানুষের পাঠ্য করে পাঠিয়েছেন, এইগুলো গল্প গুজবের মানে অন্তরালে মানে বা হারিয়ে দেবে বা এগুলোকে নিভিয়ে দেবে। ওয়াইয়াবা আল্লাহ, কিন্তু আল্লাহ তো এই ব্যাপারে অনমনীয়। ইল্লা আন ইউতিম্মা নূরাহু, তিনি তার আলোকে পূর্ণ করবেনই। তা মানে ইহুদি নাসারারা রসুলের মোকাবেলায় এসে বহু চেষ্টা করেছে এই ব্যাপারটা করতে, আর আল্লাহ তো এটা পূর্ণ করবেনই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এখন এটা যারা অস্বীকার করে, যদিও তারা এটা পছন্দ করে না, তারা এটা চায় না, যতই অপছন্দ হোক তাদের। এইবার সেই ঘোষণা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আয়াত 33 সূরা তওবা। সেই তিনি অর্থাৎ ইউরিদুনা আন্না আন ইউতফিউ নূর আল্লাহ, সেই যে আল্লাহ, সেই তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে। শব্দে শব্দে যাই আমরা, সেই তিনি আরসালা পাঠিয়েছেন রসুলাহু তার বার্তাবাহককে, বিল হুদা নির্দেশনা দিয়ে, ওয়া দীনিল হক এবং তার চূড়ান্ত নির্ধারিত জীবনযাপন পদ্ধতি দিয়ে। সুরা নিসা সুরা মায়দা, লিইউযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে তার মনোনীত যে দিন তার সম্পূর্ণটার উপরে। মানে আমি তর্জমাটা পড়ি এবং এখানে বা সকলেরই মনোযোগ দিতে হবে আয়াত 33 সূরা তওবা, তিনি আল্লাহ যিনি তার রসুলকে হেদায়েতের বিধান ও সত্য দিন সহকারে পাঠাইয়াছেন, যেন উহাকে সব জাতীয় দিনের উপর জয়ী করে দেন। এইটা কিন্তু আমাদের মুসলিম জাতির মধ্যে এই তর্জমাটাই চালু আছে, উর্দু বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, যত তর্জমা আছে, সকল দিনের উপরে ইসলামকে বিজয়ী করে দেখাতে রসুলকে পাঠানো হয়েছে। এই আমরা সারা যৌবন সারা জীবন আমরা এটাই পড়ে এসেছি, এটাই বুঝে এসেছি। অতপর এসে দেখা গেল যে একজন মহাত্মন তিনি বলেছেন যে বিষয়টা তো এরকম নয়, বিষয়টা তো এরকম যদি হয় যে এই ধরে নেই আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি, এবং তাকে তার কাছেই প্রথম বহি এসেছে ইকরা পড়ো, এবং সেই কাহিনী আমরা জানি। তারপর একেবারে ধীরে ধীরে ওয়ারাত্তালিল কোরআন আর তারতিল, আর ধীরে ধীরে মানে আমরা সূরা বনী ইসরাঈলে গেলে দেখব
আলা মুখসিন প্রেক্ষিত অনুযায়ী ছোট ছোট লেসন করে বা পাঠানো হয়েছে এবং দীর্ঘ ঐতিহাসিক সূত্র মতে কোরআনে এই ডেট নাই বা এই মেয়াদ নাই, দীর্ঘ 23 বছর ধরে এই কোরআন সম্পূর্ণ করা হয়েছে। এই কথাটা লে ইউজ হেরা হু, আল্লাহ তার বার্তাবাহককে পাঠিয়েছেন গাইডেন্স, উইথ গাইডেন্স ইংরেজিতে নিন মানে অর্থাৎ এই ব্যক্তিকে এখন রব্বুল আলমিন নিজে চালাচ্ছেন, ব্যক্তি হি হিমসেলফ গাইডেড বাই অল মাইটি, আল্লাহ কর্তৃক পরিচালিত। কি করছেন তিনি? দিন আল হক, মানুষের জন্য আল্লাহর দেওয়া জীবনযাপন পদ্ধতি, লেটেস্ট যেটা কেয়ামত পর্যন্ত যে জীবনযাপন পদ্ধতি আল্লাহ দিয়েছেন সেই জীবনযাপন পদ্ধতি নিয়ে। তাহলে দুটো জিনিস, বিল হুদা ওয়া দিন আল হক, বুঝতে যেন কেউ আমরা মানে মানে ইয়া না করি, কোনো ঝঞ্ঝাটের মধ্যে না পড়ে যাই। সেই তিনি অর্থাৎ আল্লাহ পাঠিয়েছেন তার বার্তাবাহক, আল্লাহ পাঠিয়েছেন তার বার্তাবাহককে বিল হুদা ওয়া দিন আল হক মানে উইথ হিজ গাইডেন্স, তার মানে বাংলায় মানে অভিব্যক্তি কেমন যেন আমরা জড়িয়ে ফেলি, একদম সম্পূর্ণ তার পরিচালনায় এবং তার মনোনীত মানুষের জন্য, যেটা আমরা সূরা মায়দায় দেখেছি। কি দেখেছি? আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তাই না? ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনা, তাই না? এই যে ব্যাপারটা যে হ্যাঁ, সূরা মায়দা আয়াত 3, আল ইয়াওমা ইয়াইসা আল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, এই যখন তোমাদের অবস্থা, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, মাঝখান থেকে বলছি, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আজ তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি তোমাদের জীবনযাপন পদ্ধতি এবং সম্পূর্ণ করে দিয়েছি তোমাদের উপরে আমার করুণা, যেটা আমরা বলি হেদনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম। তো সেই যে নিয়ামত তোমাদের উপরে আমার কি, সেটাও আজকে পূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনা, এবং আমি সন্তুষ্ট হয়েছি আমার প্রতি সম্পূর্ণ সমর্পিত তোমাদের এই যে জীবনযাপন পদ্ধতি তার উপরে। সেইটা নিয়ে রসুলকে পাঠিয়েছেন, কিন্তু এই রসুলকে স্বয়ং আল্লাহ গাইড করছেন, পরিচালিত করছেন। কি জন্য করছেন? লে ইউজ হেরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, প্রকাশ করে দেখাতে তাকে তার মনোনীত যে জীবনযাপন পদ্ধতি, আলা আদ্দিন কুল্লিহি, তার সম্পূর্ণটার উপরে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এখন আল্লাহর অংশীদার যারা করে তাদের যতই এটা অপছন্দ হোক, আল্লাহ এটা পূর্ণ করে দেখাবেনই যে একজন মানুষ যখন সম্পূর্ণ একত্ববাদের উপরে বিশ্বাসী হয়। সূরা আমরা সূরা আনামে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে বিরাট জীবনযাপন পদ জীবন দেখেছি আমরা, আল্লাহ তাআলা দেখিয়েছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার এই আয়াতের অনুশীলন এবং আমার যত আনুষ্ঠানিকতা অর্থাৎ আমার যত ত্যাগ তিতিক্ষা এবং আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া শুধুমাত্র আল্লাহর জন্য, ব্যাস হয়ে গেল ইসলাম। তো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তার মনোনীত জীবনযাপন পদ্ধতির সম্পূর্ণটার উপরে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আয়াত 33 আমরা এসে তেলাওয়াত সমর মানে শেষ করছি।